আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমি রেবেকা খাতুন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, বাঁকুড়া ডিগ্রি কলেজ, ছিগরগাছা, যশোর। শ্রেণী দ্বাদশ, অধ্যায় প্রথম, পত্র দ্বিতীয়। ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে বাজার ও বাজারজাতকরণ বা বিপণনের মধ্যে পার্থক্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বাজার ও বাজারজাতকরণ কি সেটা আমি তোমাদের আগে বলছি। দেখো, বাজার হচ্ছে সম্ভাব্য ক্রেতার, বর্তমান বা সম্ভাব্য ক্রেতার হচ্ছে নির্ধারণ যেখানে করা হয় সেটাই হচ্ছে বাজারজাতকরণ। অর্থাৎ বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, যেখানে অনেক লোকের সমাগম ঘটে। তারপরে দেখো বাজারজাতকরণ কি। বাজারজাতকরণ হচ্ছে বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সম্ভাব্য ক্রেতা কোম্পানিগুলো তাদের ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাজার কি? বাজার হচ্ছে কোনো পণ্যের সম্ভাব্য ও বর্তমান ক্রেতার সমষ্টিকে বোঝায়। আর বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রেতা কোম্পানিগুলো তাদের ভ্যালু অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিনিময়ের মাধ্যমে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলে, তাকে বিপণন বলে। এবার দেখো উদ্দেশ্য। বাজারের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন করা। আর বিপণন বা বাজারজাতকরণের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার লক্ষ্য বাস্তবায়ন করা। সম্পর্ক, বাজারজাতকরণ ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক সৃষ্টি করে। বিপণন পণ্য ও সেবা বিনিময়ের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে সম্পর্ক স্থাপন করে। কাজ, পণ্য সেবা ও ধারণার ক্ষেত্রে শুধুমাত্র মালিকানা হস্তান্তরের কাজ বাস্তবায়ন বা সম্পাদিত করে থাকে। বিপণন বা বাজারজাতকরণ এর হচ্ছে কাজ হচ্ছে বিপণন পণ্য সেবা ও ধারণা আর বিনিময়ে কাজ সম্পাদিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুত্ব, বাজারজাতকরণ বিক্রেতার প্রয়োজনের উপর গুরুত্ব দিয়ে থাকে। বিপণনের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া হয়। বিপণন শুধু বিক্রেতা বা ক্রেতা এক পক্ষের উপর গুরুত্ব দেয় না, দুটো বিষয়ের উপর গুরুত্ব দেয়। উপযোগ, বাজারজাতকরণ হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য সেবা ধারণার সত্যগত উপযোগ সৃষ্টি করে থাকে। বাজারজাতকরণ শুধুমাত্র সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। আর বাজারজাতকরণ বা বিপণন স্থানগত, কালগত, সত্যগত সব উপযোগ সৃষ্টি করে থাকে। সংশ্লিষ্টতা, বাজারের সাথে দুটি পক্ষ জড়িত থাকে, তথা ক্রেতা ও বিক্রেতা। আর বাজারজাতকরণ বা বিক্রেতার সাথে বিভিন্ন পক্ষ, যেমন মধ্যস্থ, ব্যবসায়ী, সরবরাহকারী, ক্রেতা, তারপরে প্রতিযোগী ইত্যাদি সংশ্লিষ্টতা থেকে থাকে। পরিচালনা, নির্দিষ্ট কোনো পণ্য বা সেবাকে কেন্দ্র করে বাজার পরিচালিত হয়। আর বাজারজাতকরণ ভোক্তার সন্তুষ্টিকে কেন্দ্র করে পণ্য কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তারপরে প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা ভোক্তা বাজার ও হচ্ছে ব্যবসা বাজার। আর বিপণনের দুটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়ে থাকে, যথা হচ্ছে ব্যবসা বিপণন আর একটা হচ্ছে অব্যবসায় বিপণন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাজারের প্রাধান্যতা, বাজারের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাকে প্রাধান্য পরিলক্ষিত হয়, কিন্তু বাজারজাতকরণের ক্ষেত্রে
विपणन व्यवस्था विपणनकारी प्रतिष्ठान के प्राधान्य दिया है अर्थात जे प्रतिष्ठान पण्य द्रव्य क्रय करबे सेई प्रतिष्ठान के बेशी भावे प्राधान्य दिया हये थाके। गठन पण्य और सेवा चाहिदा और जोगानेर उपर भित्ति करे बाजार गड़े उठे और अर्थनैतिक अवकाठामोर उपर विपणनेर काज निर्भर करे। परिकल्पना बाजारेर क्षेत्रे परिकल्पना स्वल्पमेयादी हये थाके और बाजारजातकरण बा विपणनेर क्षेत्रे परिकल्पना अवश्य दीर्घमेयादी हये थाके। प्रिय शिक्षार्थीबृंदु ताहले तोमरा अवश्य बुझते पेरेछो जे बाजार और बाजारजातकरण बा विपणनेर मध्य पार्थक्य कि एटा तोमरा बासाय आय बाड़ीते बई आछे बईतेओ आछे देया देखबे पढ़बे मनोयोग सहकारे आमार क्लासटी देखेछो एई आशाय करि। तुम्हरा भालो थाको बाहरे गेले अवश्य तुम्हरा मास्क व्यवहार करबे एखन समय किन्तु खूब खराब। भालो थाको, आल्लाह हाफेज।